আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন আর লেটেস্ট খবর সবার প্রথমে দেখার জন্য বেল আইকনে ক্লিক করুন। পূর্ব বর্ধমানের রায়না 1 নম্বর ব্লকের শেয়ারাবাজার গ্রাম পঞ্চায়েতের মিরবতা এলাকায় সিপিআইএম প্রার্থীর প্রচারে দেয়াল লেখনের কাজ শুরু করলো আজ থেকে। মূলত সিপিআইএম পঞ্চায়েত নির্বাচনে শেয়ারা অঞ্চলে কোনো প্রার্থী দেননি, তাই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে জোর কদমে মাঠে নেমে পড়েছেন। আজকে আপনারা মূলত আজ থেকে কি প্রচার শুরু করলেন? মূলত তাই, তবে জোরে বলবেন দাদা, দেয়াল লেখাটা আজকে আমরা প্রথম শুরু করেছি। আসন্ন লোকসভা নির্বাচনে আমাদের সিপিআইএম প্রার্থী আমাদের ঈশ্বরচন্দ্র আমরা দেয়াল লিখাচ্ছি। আজকে কোথায় কোথায় দেয়াল লিখছেন? আজকে নিরাপত্তা বাজারটা মূলত, হ্যাঁ, এই মুহূর্তে আমরা 3 জায়গা লিখছি। এটা ওটার লেখা শেষ হয়ে গেছে আগে, তারপরে এটা আমাদের পার্টি অফিস। কোন ব্লকের অন্তর্গত এটা? এটা রায়না জিতার ক্ষেত্রে কতটা আশাবাদী? আমরা অনেকটাই আশাবাদী, সম্পূর্ণ আশাবাদী। দীর্ঘ 6-7 বছর একটা সিপিএম আস্তে আস্তে পিছিয়ে পড়ছে, মানুষ দেখতে পাচ্ছে। সেই জায়গা থেকে আজকের এই লোকসভা নির্বাচন, এই নির্বাচনে মানুষকে কি বার্তা নিয়ে মানুষের কাছে প্রচারে যাবেন মনে করছেন? বার্তা নিয়ে যাচ্ছি যে আমরা সততা স্বচ্ছতার ভিত্তিতে এই যে গত যে সরকারটা চলছে, এই সরকার অন্যায় অত্যাচার ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে আমাদের পার্টিকে সংগঠন, আমার পার্টির সংগঠনকে জোরদার করার জন্য আমরা প্রচার চালাচ্ছি। এবং আসন্ন নির্বাচনে, গতবারের নির্বাচনে যে মানুষকে ভোট দেওয়া হয়নি, মানুষের জন্মগত অধিকার যে ভোটাধিকার, সেই ভোটাধিকার জোর করে ভোট দিয়েছিল, আমি ভোট দিতে পারিনি, কেউ আমার ভোটটা তারাই দিয়ে দিয়েছে। এটাকে আমরা বোঝাচ্ছি যাতে করে এই মুহূর্তে আর কেউ পারবে না, এবং মানুষও বুঝতে পেরেছেন যে আমাদের প্রতি তৃণমূল পার্টি অত্যন্ত অন্যায় করেছে, আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছে, আমাদের স্বাধীনতা হরণ করেছে। তার পরিবর্তে আমরা উপযুক্ত জবাব দেবো এই লোকসভা নির্বাচনে। প্রধান দল হিসাবে, মানে বিরোধী দল হিসাবে কাকে দেখছেন? প্রধান বিরোধী দল হিসাবে কাকে দেখছেন আপনারা? তৃণমূল এবং বিজেপি দুটোই, তৃণমূল এবং বিজেপি দুটোই আমাদের বিরোধী দল। কি মনে হচ্ছে রেজাল্ট কেমন হবে রায়না বিধানসভায়? রায়না বিধানসভা আমাদের ভালো রেজাল্টই হবে, সতেরো থেকে অনেক ভালো। আপনার নাম এবং পরিচয়? হ্যাঁ, আমার নাম শান্তিময় হাওলি, আমি প্রাক্তন শিক্ষক হাই স্কুলে, রিটায়ারমেন্ট। পার্টির পার্টির পরিচয় কি? আমার পার্টি হচ্ছে আমি বিজেপির শাখা সম্পাদক, শাখা সংগঠনের সম্পাদক। ধন্যবাদ। যাচ্ছি ওখানে